বৃহস্পতিবার বাদল অধিবেশনে বাকি অংশের জন্য লোকসভা থেকে বরখাস্ত করা হলো আম আদমি পার্টির সাংসদ সুশীল কুমার রিঙ্কুকে। অধিবেশন চলাকালীন অধ্যক্ষের চেয়ারের দিকে নথিপত্র ছুড়ে মারেন রিঙ্কু। এরপরে তাকে লোকসভায় বিশৃঙ্খল আচরণ করার দায়ে বরখাস্ত করার প্রস্তাব দেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সংসদের অনুমোদন অনুসারে অধ্যক্ষ ওম বিড়লা আপ সংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন। জানা গিয়েছে লোকসভায় সেই সময় দিল্লি পরিষেবা বিল 2023 নিয়ে বিতর্ক চলছিল। সেই সময় সুশীল কুমার রিঙ্কু লোকসভার ওয়েলে নেমে আসেন। তার হাতে বেশ কিছু নথিপত্র ছিল। এরপর তিনি অধ্যক্ষের চেয়ারের দিকে এগিয়ে গিয়ে হাতে থাকা কাগজগুলি অধ্যক্ষের দিকে ছুড়ে দেন। উল্লেখ্য, লোকসভায় আম আদমি পার্টির একমাত্র সাংসদ ছিলেন সুশীল কুমার রিঙ্কু। বস্তুত মাসখানেক আগেও লোকসভায় আপের কোনো সাংসদ ছিল না। সম্প্রতি জলন্ধর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে লোকসভায় পা রেখেছিলেন সুশীল কুমার রিঙ্কু। তাকে সাসপেন্ড করার ফলে চলতি অধিবেশনে লোকসভায় আম আদমি পার্টির আর কোনো প্রতিনিধিত্ব থাকল না। তাকে সাসপেন্ড করার আগে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, লোকসভার মান মর্যাদা যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে আমি এই পদক্ষেপ করছি। আপ সাংসদ লোকসভার উপযুক্ত আচরণ করেননি, তিনি হাউসের মর্যাদা হানি করার চেষ্টা করেছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।